আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চলে যাব হামজার পার্টনার সিলেকশন, হাউ হামজা সিলেক্টস হার পার্টনার। আপনার এখন সেটার উপর আমরা কাজ করব। তৈরি করা ইন্টারনেট ভিডিও থেকে এখানে এলকিউ ঢাকার কোনো ক্রেডিট আমরা নিতে যাচ্ছি না, accepting to compile and to present in front of you. Main je source ta she bahut loker naam ami ekhon uddhar korte parini, parle apnader ke janabo je kar kach theke na eta. It is not our own product, apnar ta dhar kora jinish apnader shonge share kora hocche. Okay, ajke class e thakben হ্যাপি নিগার শাহনাজ, মাহবুবা জেবন, ওয়ালাইকুম সালাম। হ্যাপি আপনার সবাই থাকবেন। হ্যাপি আপনি আসেন, আপনার নাম প্রথমে দেখা যাচ্ছে, তামান্না আচ্ছা শাহনাজ আপনার তৃতীয় থাকেন, আপনারা শাহনাজ, হ্যাপি এবং তামান্না আপনার থাকেন, মাহবুবাও থাকেন, সবাই থাকেন। আমরা জিজ্ঞেস করবো আপনাদেরকে স্পেসিফিক্যালি, সোজা একেবারে সোজা। আচ্ছা হামজা, এটার আমরা একটা একটা এক্সাম্পল দেখে নিই। আমরা উলাইকা, আচ্ছা উলাইকা, এখানে দুটো হামজা আছে আপনার, একটা প্রথমে আলিফের উপরে আর একটা নিচে মাঝখানে ইয়ার ইয়ার উপরে, আপনার উলাইকা জেরের সাথে দাঁড়িয়ে। আমরা নিয়ে আসি আপনার ইউমিনুনা। আমি প্রথমটা যদি ওলাইকার একটা একদম প্রথমে আছে আলিফের উপরে হামজা, তারপরে ইয়ার ইয়ার উপরে হামজা, এখানে ইউমিনুনাতে ওয়ার উপরে হামজা, ওয়ার উপরে হামজা, আর তা মুরুনা এখানেও আপনার আলিফের উপরে হামজা। তো আপনার হামজা তো বাক্যের বাক শব্দের প্রথমে বসতে পারে, মাঝে বসতে পারে, শেষে বসতে পারে, যে কোনো জায়গায় বসতে পারে আপনার। ইট ইজ জাস্ট লাইক আদার রেগুলার আলফাবেটস, শুধু ডিফারেন্সটা হলো যে সে একটা পার্টনার চায়, ইট প্রিফেয়ার্স এ পার্টনার, সে প্রিফেয়ার্স এ পার্টনার আপনার, এবং তার পার্টনার কখনো ইয়া, কখনো ওয়াও, কখনো আলিফ, এবং সে তার একটা সিলেকশন ক্রাইটেরিয়া আছে, এবং কখনো কখনো সে একা থাকে আপনার। তো সিলেকশন ক্রাইটেরিয়া এগুলো আমরা আজকের আমাদের ক্লাসে আমরা সেটাই নিয়ে আলাপ করব, সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। পরের একটাতে ইয়ার উপরে ইয়াতে ডট ডট দেওয়া হয় না আপনার, ডট দেওয়া হয় না। আচ্ছা ওকে, আমরা তো এখান থেকে আমরা যেটা দেখাতে চাচ্ছি এখানে যে পার্টনার যে কোনোটাই হতে পারে, ওয়াও আলিফ ইয়া আপনার যে কোনোটাই হতে পারে, কখন কোনটা নেবে সেটাই হলো আমাদের আজকের ক্লাস। আমরা ইন 20 মিনিটস টাইম আমরা উইল লার্ন ইট ইনশাআল্লাহ, ইট ইজ সিম্পল। আচ্ছা তো এটা করার আগে আমাদের এই জিনিসটা আমাদের একটু জেনে নেওয়া লাগবে, আমাদের আমাদের মেন ব্যাপারটা একেবারেই সোজা, একেবারেই সোজা। সেটাতে যাওয়ার আগে আমরা এটা আমরা জেনে নেব জের পেশ জবর, জের পেশ জবর। আচ্ছা আপনাদের ক্লাসে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্লিজ গো ইউজ দ্য হ্যান্ড রেজ অপশন, হ্যান্ড রেজ অপশন দেবেন, তাতে আমাদের একটু সুবিধা হবে। জের পেশ জবর এই তিনটার এটার চেন অফ কমান্ডটা কি, কে কাকে সুপারসিড করবে আপনার, সেটা আমরা আগে জেনে নেব আপনার। জের পেশ জবর, জের পেশ জবর, চেন অফ কমান্ডস। আচ্ছা আমরা আগের দিন ক্লাসে করছিলাম সেটাই আমরা কোনো, যে যখনই আমাদের চেন অফ কমান্ড লাগবে, চেন অফ কমান্ড আমাদের সবসময় দরকার হবে না, যখন দরকার হবে, স্পেশালি যখন হামজাটা শব্দের মাঝখানে বসবে তখন আমাদের চেন অফ কমান্ডটা খুব জরুরি। তখন আমরা মাদের কথা ভাববো, থিঙ্ক অফ মাদ, দ্যাট ইজ ইট উইল কাম ইন আওয়ার মাইন্ড। হ্যাপি আমাদেরকে বলেন মাদের তিনটা পেয়ার বলেন আপনি আমাদেরকে। জবরের সাথে আলিফ, জবরের সাথে তারপরে আলিফ, হ্যাঁ জবরের সাথে আলিফ, তারপরে জেরের সাথে ইয়া, আগে জের হবে
পরে ইয়া হবে আর ওয়াশ ওয়ার সাথে আপনার পেশ বাদাম বা আচ্ছা তিনটে আমাদের তাহলে হলো জবর জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ বা বা জবর খালি আলিফ বা যদি আমরা খালি আলিফ বলি বাট দ্যার ইজ এ সুকুন অন অন দ্য টপ অফ দ্যাট এটা লেট আস কিপ দ্যাট ইন মাইন্ড বা জবর খালি আলিফ এটা আমরা আমাদের ক্লাসে চেঞ্জ করিনি কারণ খালি এবং জিরো এবং সুকুন এবং হসন্ত সবই সমার্থক আপনার খালি মানে কোনো জের নেই জবর নেই পেশ নেই যে জবর নেই আচ্ছা তো ওয়াও বু বা পেশ ওয়াও সুকুন বু অ্যান্ড বাজের ইয়া সুকুন বি আচ্ছা হ্যাপি আমরা আগের ক্লাসে আলাপ করছিলাম যে আলফাবেটের লিস্টে আলিফ হলো প্রথমে আলিফের আমরা এক নম্বর দেবো আপনার আলিফের দু এক নম্বরে আপনার আছে এরপরে যদি আমরা আলিফ বা তা আসা পড়তে পড়তে যাই তো অনেক পরে আমরা ওয়াও পাবো ওয়াও হলো তার উপরে তারপরে নেক্সট নেক্সট হলো ওয়াও ওয়াওকে আমরা দুই পয়েন্ট দেবো ওয়েট দেবো দুই আপনার আচ্ছা তারপরে ওয়াও তারও একটা দুটো পরে ইয়া নাকি এক মিনিট পরে ইয়া আচ্ছা ইয়া তিন তাহলে এক দুই তিন আচ্ছা এটা মনে রাখা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে কিনা যে আলিফ ওয়াও এবং ইয়া এক দুই তিন হ্যাপি জি না আচ্ছা কারণ আলিফের পরে ওয়াও ওয়াও এর পরে ইয়া ইয়া হলো সবার উপরে ইয়া হলো সবার উপরে অর্ডারলি গিয়েছে তো হ্যাঁ অর্ডারলি গেছে আপনার অর্ডার গেছে সেটা এই অর্ডারটা খুঁজে বের করতে আমাদের একটু লাগছে যে আপনার কিভাবে এটা আমরা সহজভাবে নিতে পারবো আচ্ছা তো এরপরে আমাদের আরেকটা থাকলো জবর পেশ আর জের এর বাইরে আমাদের আছে সুকুন ভাওয়েললেস জিরো তো জিরোটা আমরা নিচে নিয়ে আসলাম আপনার এটাকে আমরা অ্যালোকেট করলাম ওয়েট অ্যালোকেট করলাম জিরো জিরো আচ্ছা তাহলে আমরা উপর থেকে যদি আসি চেইন অফ কমান্ডের অ্যাট দ্য টপ ইজ ইয়া অথবা জের ইয়া অথবা জের আচ্ছা ইয়া এবং জের আমরা সমার্থক করব জেরের সাথে ইয়ার কানেক্টিভিটি রয়েছে এবং এটা মাদের পেয়ার সেকেন্ড চেইন ইন কমান্ড ইজ পেশ বা ওয়াও পেশ বা ওয়াও আর থার্ড ইন চেইন অফ কমান্ড ইজ আলিফ বা জবর এবং লোয়েস্ট ইন দ্য র্যাঙ্ক ইজ সুকুন হসন্ত জিরো এটাই আপনার তো এটাই আমাদের উইল কিপ দ্যাস দ্যাট ব্যাক ইন আওয়ার মাইন্ড ব্যাক ইন আওয়ার মাইন্ড আচ্ছা আমরা শাহনাজ আপনি একটু আসবেন আমাদের সঙ্গে শাহনাজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনি আমাদের বলেন আমাদের নোট না দেখে বলবেন যে আমাদের টপিক কি আছে আপনার কমান্ডার কমান্ডার আলিফ আছে পরে না 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 এক নম্বরে না একদম উপরে ইয়া আছে ইয়া ইয়া ইয়ার সাথে হরকত কোনটা হরকত হলো যে জের আর তারপরে তারপরে আছে আপনার ওয়াও ওয়াও ওয়াওর সাথে পেশ পেশ ওয়াওর সাথে পেশ তারপরে আর জবর জবরের সাথে পরে এটা হলো যে জবর জবর স্যার এটা জবর জবর সাথে আলিফ জবরের সাথে আলিফ আচ্ছা আর সবচেয়ে লোয়েস্ট ইন দ্য র‍্যাঙ্ক এটা হলো সুকুন সুকুন আচ্ছা এটুকু যদি আপনার মনে থাকে তাহলে আপনি যে কোনো পরিস্থিতি টেক কেয়ার করতে পারবেন শাহনাজ অ্যাবসলিউটলি কোনো প্রবলেম হবে না আপনার অ্যাবসলিউটলি কোনো প্রবলেম নেই তো আপনি আপনি আমাদের সঙ্গে কাজ করবেন কিছু সময় আপনার আমরা তিনটা সিনারিওতে আসবো আমরা তিনজন সবার কাছে যাব আপনার হামজাতে শব্দের শুরুতে থাকতে পারে তাই তো আপনার হামজা শব্দের শুরুতে থাকতে পারে আচ্ছা এর আগে যদি ওয়াও থাকে তবু আমরা ওটাকে শুরুই বলবো আমরা আনা আন্তা আন্তম এসব প্রতি আমাদের হামজার পরে হামজা আছে এবং সব এটা শব্দের প্রথমে আছে আপনার এই সিচুয়েশনে আমাদের কি হবে এটার জন্য আমাদের চেন অফ কমান্ডস লাগবে না শাহনাজ এটা চেন অফ কমান্ডস লাগবে আমাদের মেনলি যখন বাইরে থাকবে সিনারিও টুতে আমাদের আমরা এই সিনারিও ওয়ানে আমাদের শব্দের প্রথমে বসবে তখন আমাদের চেন অফ কমান্ডস আর লাগবে না কারণ রুলটা ভেরি সিম্পল হামজার একমাত্র পার্টনার হলো আপনার দেখেন একটা একমাত্র পার্টনার কি হতে পারে বলেন আলিফ স্যার আলিফ তাহলে প্রথমে বসলে আমাদের কোনো চিন্তা নেই অ্যাবসলিউটলি কোনো প্রবলেম নেই
যদি বাক্যের শব্দের প্রথমে বসে, শব্দের প্রথমে বসে, তাহলে আমরা আলিফের পরে স্টার্ট করব। জর জের জবর পেশ, জের জবর পেশ যাই থাকুক না কেন, আমাদের পার্টনার হলো আলিফ। আলিফ আচ্ছা, জবর আর পেশ থাকলে আমরা নর্মালি হামজাটাকে লিখি উপরে, আর যদি জের থাকে তাহলে আমরা নর্মালি হামজাটাকে লিখি নিচে নিচে। এটুকুই কাজ আপনার। তাহলে আবুন, উম্মুন, ইসলাম, আমরা আরো সহজ এক্সাম্পল নিতে পারতাম, আনা, আন্তা, আন্তুম, আপনার এসবগুলোই হামজা শব্দের শুরুতে একেবারেই সোজা, তাই না? শাহনাজ, হামজার সঙ্গে হলো আলিফ, এখানে হামজার সঙ্গে হলো আলিফ। তো হামজার এখানে সিলেকশন আর কোনো প্রবলেম নেই, যখনই প্রথমে আসে তখনই সে আলিফকে ডাক দেবে যে আলিফ তুমি চলে আসো, ইউ আর মাই পার্টনার টুডে। আচ্ছা, আমরা পরেরটাতে যাব, সেকেন্ডটাতে আমাদের একটু ই লাগবে, আপনার একটু চিন্তা ভাবনা করা লাগবে, আমাদের চেন অফ কমান্ডসটা আবার লাগবে, চেন অফ কমান্ডস। আচ্ছা মাহবুবা, আপনি কি আমাদের সঙ্গে জয়েন করবেন? আপনি চেন অফ কমান্ডসটা আবার একটু রিপিট করেন, যেটা শাহনাজ একটু আগে রিপিট করলো, সবার উপরে কি আছে? সবার উপরে, সবার উপরে তিন নম্বর স্যার ইয়া আছে, ইয়া আছে, শব্দের মাঝে যদি হামজা, আমাদের এই সিনারিওটা হলো, আমরা পরিস্থিতি বা সিনারিও দুই হলো হামজা শব্দের মাঝখানে, হামজা শব্দের মাঝখানে, তো আপনি এটা করবেন, আপনি এটা আমরা এটা আমাদের আস্তে আস্তে মনে থাকবে, ডেফিনেটলি আপনাদের মনে হয়ে গেছে, তবু আমরা পাশে রাখলাম, আমরা আমরা একটা শব্দ নিয়ে আসি, আমরা রসুন, রসুন মানে কি, রসুন, আচ্ছা রসুন মানে যাই হোক মাথা, 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 আচ্ছা ইটস ওকে, আপনার মিনিং এর দরকার নেই আমাদের আজকে, আমাদের হামজাটা আছে মাঝখানে। আচ্ছা তো হামজার আগে কি আসছে আপনার, আমাদের সেটা হলো আমরা অ্যানালিসিস করব, বাইরে কি আসছে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, হামজার ইমিডিয়েট ডাইনে, হামজার ইমিডিয়েট ডাইনে কি আছে, জের না জবর না পেশ? জবর স্যার, জবর। আচ্ছা জবরের পয়েন্ট কত? জবরের পয়েন্ট স্যার এক, এক। আর সুগুনের পয়েন্ট? কোনটা বেশি পাওয়ারফুল? এক। তাহলে আমরা এক নেব আমরা। আচ্ছা একের করসপন্ডিং আলিফ, আলিফ, তাহলে আমরা এখানে আমরা আলিফকে সিলেক্ট করবো, পার্টনার হলো আলিফ, যেটি পাওয়ারফুল আপনার সেটাই আমরা সিলেক্ট করবো। এখানে হামজার উপরে সুকুন, সুকুনের ওয়েট জিরো, ডান পাশে জবর, জবরের ওয়েট ওয়ান, এবং ওয়ান ইজ মোর পাওয়ারফুল দ্যান জিরো, আমরা এক, হামজা আলিফ হল আমাদের পার্টনার, আমরা এখানে লিখবো রসুন, রসুন, হামজার উপরে সুকুন। আপনার ইজ ইট এনিথিং ডিফিকাল্ট মাহবুবা? জি না স্যার, একেবারে সোজা, একেবারে সোজা, শুধু আমাদের বাইরের চার্টটা মনে রাখলেই হবে। শব্দের মাঝে হামজা, এটা দুই নম্বর সিনারিওতে যাবো আমরা, যে এই অবস্থাতে কি হবে, সিন পেশ সু, হামজা জবর, খালি আলিফ, আ লুন, সোয়ালুন, প্রশ্ন, আমরা এটা বহুবার পড়ছি আপনার, সোয়ালুন। ওয়ান্স এগেন, হামজার পরে কি আছে? জবর, জবরের পয়েন্ট কত? ওয়ান, ওয়ান। আচ্ছা আর ডানে কি আছে? এটা পেশ আছে, ওটার দুই হবে, টু, দুই, তাহলে ওয়ান অ্যান্ড টু। আচ্ছা এটা নেক্সট পর্যন্ত তো অবান্তর, এক এক বড় না দুই বড়, দুই ডেফিনেটলি বড়, দুই এর করেসপন্ডিং ওয়াও, দুই এর করেসপন্ডিং ওয়াও, তাহলে সেটা সিলেক্ট করবে ওয়াও কে, ওয়াও কে, তাহলে আমরা হামজার, হামজার কুরসি কে, ওয়াও, সোয়ালুন, সোয়ালুন, আমাদের শুধু এটা হলো চার,
আমাদের চেইন অফ কমান্ড আমাদের শুধু মনে রাখা লাগবে যে কোনটা পাওয়ারফুল বেশি। আমাদের যতক্ষণ টাইম লাগতেছে তার চেয়ে তো অনেক সহজে আমরা ডিটারমিন করতে পারবো। আমরের মতন আমর পড়তে যতক্ষণ টাইম লাগে তার আগে অনেকগুলো করা হয়ে যায়। সোয়ালন, ওকে শাহনাজ আপনি করেন পরেরটা, 3 নম্বর, 3 নম্বর সিনারিও আপনার মাঝখানে শব্দ হামজা শব্দের মাঝখানে, কিন্তু থার্ড সিনারিওতে আমরা নিয়ে আসবো রইস, রইসুন, প্রেসিডেন্ট। আচ্ছা হামজার নিচে কি আছে? জের আছে স্যার। জেরের ওয়েট কত? তিন। তিন, তিন, আর জবরের ওয়েট এক। তাহলে তিন হলো আমাদের পাওয়ারফুল বেশি। তিন, তিনের করস্পন্ডিং আলফাবেট, তিনের করস্পন্ডিং আলফাবেট। আচ্ছা এই রইসুনের হামজার বাই যে ইয়ে আছে এটা আমাদের কিন্তু কোনো ব্যাপার না, এখানে যে কোনো জিনিস থাকতে পারতো। আপনার আমাদের ব্যাপার হলো ডাইনে কি আছে, ডাইনে কি আছে, তো হামজা এবং হামজা ডাইনে। হ্যাঁ, তিন আর এক, তিন একের মধ্যে তিন নেবো আমরা, তিনের থেকে ওয়া ইয়া নিয়ে আসবো, ইয়া নিয়ে এসে আমরা রইসুন আমরা কর ইয়া, আমাদের ইয়া হলো আমাদের কুর্সি বা পার্টনার। আপনার এখানে যেহেতু ইয়া এবং ইয়ার তো আমরা পড়বো না, আমরা পড়বো না আমরা, তো আমরা শুধু জাস্ট ইয়ার সিম্বলটা দিয়ে দিলেই হলো। আমরা ডট দিচ্ছি না, আপনার ডট দিচ্ছি না কারণ এটা পড়া হয় না, তো এটার উপরেই হামজাটা লেখা হয় এবং যেটা নিচে চলে রইসুন, রইসুন, রইসুন। আচ্ছা রইসুন, তাহলে আমাদের তিনটা এক্সাম্পল নিয়ে আসবো। আমরা আর একটা এক্সাম্পল দেখিয়ে আনতে পারি কিনা, 4 নম্বর আর একটা এক্সাম্পল নিয়ে আসবো আমরা। আমরা 4 নম্বর এক্সাম্পলে আপনি করেন সাআলা, সাআলা। আচ্ছা হামজার উপরে এটা হলো হামজার উপরে জবর আছে, এটারও এক সার উপরে জবর আছে, এটা ওয়ান স্যার, দুটাই ওয়ান ওয়ান, দুটোই ওয়ান ওয়ান। তাহলে আমাদের মানে পার্টনার আলিফ আসবে, আলিফ আসবে, সাল, সাআলা, 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 হামজা পার্টনার আসবে, সাআলা। অ্যাবসলিউটলি কোনো প্রবলেম নাই, অ্যাবসলিউটলি। আপনাদের কাছে একেবারে সোজা পার্টনার ছাড়া চলতে পারে না, সেজন্যই ওটা আসবে স্যার। হামজা পার্টনার ছাড়া চলবে আপনার, যখন বাসায় কেউ না থাকে তখন নানি বা দাদি বাধ্য হয়ে একা একা থাকবে আপনার। আপনার উই উইল টেক কেয়ার অফ দ্যাট সিচুয়েশন, আপনার কখন সেই সিচুয়েশনটা হবে আপনার আপনার আমরা আমরা করব। সিনারিও তিন, সিনারিও তিন, আপনারা আর কেউ নতুন কেউ আসবেন? সেলিনা আপনি আসতে পারেন এবার, সেলিনা। আচ্ছা আমরা 3 নম্বর সিনারিও আপনার সঙ্গে, 3 নম্বর সিচুয়েশন আমরা করব, যেখানে হামজা, তাহলে আমাদের হামজা প্রথমে হয়ে গেছে একেবারে সোজা, মাঝখানে হয়ে গেছে আমাদের আমাদের চেন অফ কমান্ডসটা লাগলো, একটু 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 থিঙ্কিং প্রসেস আছে, আর থার্ড সিনারিওতে হলো যে হামজাটা প্রান্তিক একদম শব্দের শেষে বসবে। আপনার শব্দের শেষে যদি বসে তাহলে আমাদের চেন অফ কমান্ডস এর আমাদের ওটা লাগবে, আমাদের সম্ভবত লাগবে শব্দের শেষে হামজা, শেষে হামজা। প্রথম এক্সাম্পল আপনি বলেন এটাতে নাবাউন, আপনার এখানে আপনার আপনি শেষে, তো আপনার নাবাউনটা তো আমাদের মারফু, এটা তো মানসুব হতে পারতো, নাবা আন, নাবা ইন, তো আপনার তিনটেই হতে পারতো, তো তিনটেতেই তো তিনটে ডিফারেন্ট কোর্স এটা নেবে না, আপনার একটাই কোর্স নেবে। তো সুতরাং আমাদের হামজার উপরে জের জবর পেশ কোনটা আছে, দিস ইজ নট এ ফ্যাক্টর এই ক্ষেত্রে, কারণ তাতে তাতে কোনো ভ্যালু অ্যাডেড হবে না আপনার, কারণ আপনার এক হামজার জন্য, একটা হামজার জন্য যদি তিনটা ডিফারেন্ট চেয়ার লাগে আপনার, ইট ইজ নট ভায়াবল, ইট ইজ নট ইকোনমিক্যালি সাউন্ড আপনার। তো আমরা হামজার উপরে কি আছে, উইল নট বদার, কারণ জের জবর পেশ তিনটেই থাকতে পারতো। ডাইনে কি আছে আপনার, ডাইনে উচ্চারণ একই, এই আলিফের তো কোনো উচ্চারণ নাই, এটা শুধু কুরসি আপনার, এর কোনো উচ্চারণ নাই, নাবা উন, নাবা উন, আমাদের অ্যাপসোডের কোনো নাই। তো তাহলে হলো যে আমাদের প্রান্তিক হামজা হলে
আমাদের লাগতেছে, আমাদের এই চারটা লাগতেছে, চেন অফ কমান্ডস লাগতেছে, কিন্তু চেন অফ কমান্ডের শুধু করসপন্ডিং জবরের করসপন্ডিং কোনটা সেটা লাগবে। দেন আপনি পরেরটা করেন, আমরা ইয়ালিফটা নিয়ে আসছি এখানে, এখানে দিয়ে দিচ্ছি আমরা হামজাকে, হামজা কমফোর্টেবলি ইটস দেয়ার। আমরা দুই নম্বর সিনারিওতে আমরা আমরা আনবো যে এর আগে জের আছে আপনার, এখন কি করবেন? মুত্তাকি ইউন, মুত্তাকি ইউন উচ্চারণের কোনো ডিফারেন্স হবে না, থাকলে স্যার জের জন্য ইয়া আসবে। আমরা আমরা ইয়া নিয়ে আসলাম, ইয়া ইয়া আসলে মুত্তাকি ইউন আপনার যে ইয়ার উপরে আমরা ইয়া হলো কুরসি, ইয়া আলাদা কোনো শব্দ না, আলাদা কোনো অক্ষর না, মুত্তাকি তারপরে ইয়া ইয়া ডটলেস ইয়া, আমরা ইয়া কিন্তু ডটলেস এটার উপরে আমরা বসালাম, আমরা আমাদের হয়ে কাজ শেষ হয়ে গেল। আর আচ্ছা তাহলে ইয়াটা এখানে চলে আসলাম। আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ইমরুন, ইমরুন মেল, আপনার ইট ইজ লাইক সামথিং লাইক স্পাউস, স্পাউস মেল অ্যান্ড ফিমেল দুটো মিনি হয়, এটারও এটারও মিনিং মেল অ্যান্ড ফিমেল দুটো মিনি হতে পারে, কিন্তু মোস্টলি মেল হিসেবে ইউজ করা হয়, ইমরা আতুন করা হয় আপনার মহিলা হলে, তো ইমরু উন, ইমরু উন। আপনি দেখেন এখানে কি হবে আপনাদের হামজার কুস্তে, তাহলে হামজার নিচে বসবে ওয়াও, অথবা ওয়াও এর উপরে বসবে হামজা, আপনি যেভাবে আপনি চিন্তা করেন, ওয়াও হলো আমাদের পার্টনার, ওয়াও হলো আমাদের পার্টনার, ইমরু উন, ইমরু উন। ওকে সেলেনা, আপনাকে একটা আমাদের পড়ানো হয়নি এখনো, আমাদের আর একটা স্লাইড লাগবে, আপনি আমাদের বলেন যে কখন এটা একা একা বসবে আপনার বলে মনে হয়? সুকুন থাকলে পাশে, স্যার পাশাপাশি দুটো সুকুন থাকলে, এখানে আপনার হু আমাদের চিন্তা করা লাগবে, তো আলাদা শব্দ না স্যার, আলাদা শব্দ যেহেতু আছে, এটা তো স্যার নাম্বার বেশি, ওয়াও হবে তাহলে টু নাম্বার, আর সুকুন জিরো। আচ্ছা আসদিক উ হু, আমরা এখানে আমরা কনসিডার করে নিচ্ছি যে হুটা আপনার শব্দের সঙ্গে মিলে গেছে, কারণ আমরা একসঙ্গে করে লিখতেছি, তো আপনার আলাদা করে লিখতেছি না, তো আপনার যে জন্যে আমরা এই চার্টার হেল্প নিচ্ছি আমি, এটা অন্য স্নায়ুতে চলে যাবে আপনার। আর যদি আমরা হু না থাকতো তাহলে কি করতেন আপনি? আমরা সেটা পড়বো আমরা একটু পরেই আপনার, আমরা দেখবো যদি হুটা না থাকতো। আচ্ছা আমরা দেখি আপনার, আচ্ছা সাইয়ন করেন আপনি? জি স্যার শাইয়ুন, তাহলে তো স্যার হামজার আগে আছে হচ্ছে স্যার সুকুন, সুকুন সুকুন আছে, আর পার্টনার কি হবে হামজার উপরে পেশ আছে, এটা তো স্যার ধরবো না, তাহলে সুকুন আছে যেহেতু, তাহলে হ্যাঁ পার্টনার কি হবে, পার্টনার থাকবে না কিছু, পার্টনার থাকবে না, সাইয়ুন আমাদের যাচ্ছে তাই সাইয়ুন আমাদের লাগবে না। আমরা আর একটা দেখি আপনার, মা উন, মা উন এটাও আমাদের হামজার আগে আছে সুকুন, হামজার আগে আছে আলিফ, আলিফের উপরে আছে সুকুন, মা উন সাইয়ুন, মা উন সাইয়ুন লাগবে না আমাদের। আচ্ছা আমরা তামান্না আপনি সেলিনা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, তামান্না আপনি একটু আসবেন, আমরা একটু ওয়েবসাইটে চলে যাব। জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমরা যাব হলো তিন বা চার নম্বর আয়াত যাব আপনার, ইউমিনুনা। আচ্ছা এখানে আমরা ওয়াও এর উপরে আমরা হামজাটা সিলেক্ট করলাম, ওয়াও হলো আমাদের, আমরা কি নতুন স্ক্রিনটা দেখা যাচ্ছে আপনার? জি স্যার। আমরা হামজা দিচ্ছি, তাহলে হামজার কোর্স হলো ওয়াও, আমাদের সিলেকশন ক্রাইটেরিয়াটা একটু বলেন।
How did you select it? Sir, Hamzar upore jehetu sukun ache, so it is zero. আর তার আগের লেটারের উপরে যেহেতু পেশ আছে সো দিস ইজ হেভিয়ার দ্যান দ্য হামজা এটা থ্রি যেহেতু আর এটা করেসপন্ডিং হচ্ছে ওয়াও সরি এটা টু ওয়াও ইজ পেশ ইজ ফর টু সো টু ইজ হেভিয়ার সো ওই জন্য আমরা ওয়াও নিয়েছি আচ্ছা তো পেশের সাথে করেসপন্ডিং হলো ওয়াও পেশের সঙ্গে করেসপন্ডিং ওয়াও ইউমিনুনা তো পরেরটা তো আমাদের তাই ইউমিনুনা আপনি যেখানে দেখবেন আচ্ছা আমরা যাব হলো আপনার 16 নম্বর আয়াতে যাব আমরা লেট আস গো টু 16 আচ্ছা উলাইকাল লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা আপনি দেখেন প্রথমটা দেখেন আপনার প্রথমটাতে দুটো কুরসি আছে আপনার আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন প্রথমটা তো স্যার আলিফ হবে কারণ যেহেতু শুরুতে আছে আর মাঝের যে হামজাটা সেটার আগে স্যার লামের সঙ্গে কি আমরা আলিফ সুকুন ধরব নাকি এটা লা যেহেতু না এটা আপনি ধরবেন আলিফ আলিফের পরে আছে জিরো আলিফের উপর সুকুন খালি আলিফের উপরে সুকুন সুকুন খালি আলিফের উপরে সুকুন লামের পরে জবর তারপরে সুকুন আর হামজাতে আছে জের হামজাতে জের তাহলে আমরা এখানে ইয়াটাকে সিলেক্ট করব হামজার জন্য আমরা তাই করছি আমরা ইয়াটাকে সিলেক্ট করছি আমরা এখানে ওকে তারপর আমরা চলে আসি একটু পরে 44 আপনার এখানে এখানে দেখেন দুটো আছে প্রথমটাতে জি স্যার ফার্স্ট এটা তো অবশ্যই আলিফ হবে আর মাঝের যেটা এটা স্যার প্রথম হামজার উপর আছে সুকুন আর আগেরটাতে আছে জবর সো আমরা জবরের সঙ্গে আলিফ কে সিলেক্ট করব আমরা আর এরপরটা তো একই আপনার এরপর প্রথমে আছে ওয়া আনতুমে আল ওয়াট আমাদের তো পড়া লাগবে না এটা হামজাতে লাগবে আমাদের শুধু শেষে যদি কানেক্টিভিটি থাকে তখন সেটা আমরা নিয়ে মান নিয়ে করব আমরা আচ্ছা এটুকুই আমাদের কাজ আপনার তো এটা রিয়েল লাইফে হয়তো আপনার মাঝে মাঝে লাগবে আপনি যখন নিজে ইন্ডিপেন্ডেন্টলি লিখবেন কিন্তু কোরআন পড়ার জন্য আমাদের এটা লাগতেছে না কোরআন তো অলরেডি প্রিন্ট রাইটিং এর জন্যই দরকার রাইটিং এর জন্য লাগবে এটা ইন্ডিপেন্ডেন্ট রাইটিং এর জন্য লাগবে আপনার কখন এবং এটার অন্যান্য যে প্রসেস গুলো বিভিন্ন জায়গায় আছে আপনার ইটস টু কমপ্লিকেটেড আপনি কোনো স্কলারের কাছে গেলে আপনার লাইফ উইল বি প্রিটি টাফ এন্ড ডিফিকাল্ট আপনার আলহামদুলিল্লাহ This is very easily you explain, sir. Alhamdulillah. আচ্ছা এটার মেন এক্সাম্পল গুলো ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে আমরা শুধু প্রথম চারটা আমরা আমাদের মতন করে সাজিয়েছি ওই চেন অফ কমান্ডও আপনার ওয়েবসাইট থেকে নেওয়া ওটা আমাদের অ্যাবসলিউটলি আমাদের নিজেদের কোনো কন্ট্রিবিউশন নাই আচ্ছা তো আপনাদের আমরা ক্লাস শেষ করে ফেলবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা অ্যাটেন্ড করতে পারি একটা দুটো প্রশ্ন যদি কারো প্রশ্ন থাকে প্লিজ গো অ্যাহেড ইফ এনিবডি হ্যাজ গট এনি কোশ্চেন একেবারে সোজা আজকের চ্যাপ্টার আচ্ছা প্রশ্ন থাকার কোনো যুক্তিসঙ্গত কারণও নাই আপনারা যখন পাবেন এক্সাম্পল পাবেন তখন একটু চিন্তা করবেন যে কেন এটা বসলো কয়েকটা করলেই আপনাদের হয়ে যাবে আপনারা বই পাঁচ লাগবে আমাদের এখন বই পাঁচ আপনারা হোপফুলি ইউ অলরেডি প্রোকিউরড ইট পাঁচ নম্বর বই আমরা নতুন করে প্রিন্ট করছি নেক্সট ক্লাসে কি পড়াবেন ওকে আপনার সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে রিডার ফাইভ লেসন ফাইভ রিডার ফাইভ লেসন ফাইভ আপনার পড়বেন এবং এই সেমিস্টারে আমাদের দুশো আড়াইশো ভার আমাদের আত্মস্থ করা লাগবে আপনাদের লিস্টটা আমরা প্রথমে দিয়ে দিচ্ছি আমরা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা ওয়েব ইচ্ছে থেকে নিয়ে নেবেন আপনার দুশো অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি 212টা ভার্বের তো এবার শব্দ ভাণ্ডার লাগবে পরীক্ষার জন্যও লাগবে এবং এবারের পরীক্ষার ফরম্যাটটা আপনাদের আগে থেকে একটু বলে রাখি যে আপনাদের ক্লাস পার্টিসিপেশনের উপরে আমাদের ইভ্যালুয়েশন থাকবে রেগুলার অ্যাটেন্ডেন্সের উপরে থাকবে এবং রিটেন এক্সামের উপরে থাকবে রিটেন এক্সাম অ্যাপ্রক্সিমেটলি ওয়েট থাকবে 60% মতন পার্টিসিপেশন
আপনার সেটা ক্লাস পার্টিসিপেশন ইভ্যালুয়েশন করেই হোক অথবা পরে ওয়ান টু ওয়ান ইভ্যালুয়েট করেই হোক, সেখানে থাকবে 40% অ্যাটেন্ডেন্সের পরে থাকবে অ্যাপ্রক্সিমেটলি 10%। আমরা শব্দ ভাণ্ডার কিভাবে আনবো সেটা আমরা আমরা একটু একটু চিন্তা করে নিয়ে আমরা শব্দ ভাণ্ডারের উপরে এটা নিয়ে আসবো আমরা। তো কথা হবে, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।